আমরা এখন মেলে আর আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে এই সামনে এই মেলের যে স্টেজটা ওপেন স্টেজ আর জাস্ট তার পাশেই হচ্ছে সানফ্লাওয়ার হোটেল দার্জিলিংয়ে যদি ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে যে জায়গাগুলো দেখবেন সেটা ডিসাইড করা যেমন ইম্পর্টেন্ট সেরকম কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন তার কি লোকেশন তার কি চার্জেস আর তার আশেপাশে কি আছে দেখার মতন সেটা ডিসাইড করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা ডিসেম্বর 2021 এ দার্জিলিং তিনচুলে ঘুরতে গেছিলাম আর হোটেল সানফ্লাওয়ারে ছিলাম দার্জিলিংয়ে আজকে হোটেল সানফ্লাওয়ারের সম্পর্কেই আপনাদেরকে আমি বলবো হোটেল সানফ্লাওয়ার একেবারে মেল মার্কেটের মুখে লোকেটেড তো মেলের একদম উপরেই ভেতরে ঢুকেই আপনারা একটা স্পেশিয়াস রিসেপশন এরিয়া পাবেন ভেরি ওয়েল মেনটেন্ড প্রপারলি স্যানিটাইজড আর ভেরি ওয়েল বিহেভড হেল্পফুল স্টাফ অনেক বসার জায়গা আছে লাইট আর ডেকোরেশন খুব সুদিং অ্যাম্বিয়েন্স খুবই ভালো আমরা পাঁচটা ঘর বুক করেছিলাম যার মধ্যে একটা ডিলাক্স ডাবল রুম ছিল একটা ডিলাক্স ট্রিপল রুম ছিল আর তিনটে ডাবল রুম ছিল বাট সুপার ডিলাক্স ক্যাটাগরির কারণ আর অন্য কোনো রুম অ্যাভেলেবল ছিল না ফার্স্ট ফ্লোরে সব সুপার ডিলাক্স রুমগুলো আছে আর এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলে নিচে বাকি রুমসগুলো আমরা পাব এই হোটেলটাতে আমার যেটা খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে গিয়ে ঢুকেই আপনারা যে ফ্লোরটায় ঢুকবেন সেটাই হচ্ছে টপ ফ্লোর আর তারপরে সিঁড়ি দিয়ে নিচে নেমে নেমে বাকি ফ্লোরসগুলো অ্যাক্সেস করতে পারেন পুরোটাই খুব ওয়েল মেনটেন্ড আর পরিষ্কার নিচে নেমেই প্রথমে আপনারা একটা ভেরি স্পেশিয়াস আর খোলামেলা লবি পাবেন যেখানে অনেক বসার জায়গা আছে আর জানলাগুলো বেশ বড় বড় হওয়াতে বাইরের ভিউটা সুন্দর দেখা যায় এইটা হচ্ছে একটা ডাবল রুম এটা হচ্ছে তার টয়লেটটা টয়লেটটা মোটামুটি পরিষ্কারই ডিসেন্ট বেশি বড় না বাট রুমটা খুবই কোজি আর ভেরি ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড লাইটিং খুব সুদিং ওয়ার্ড্রোব আছে আর দুজনের জন্যে অ্যাম্পল স্পেস এরপর আবার লবিতে বেরিয়ে হাঁটতে হাঁটতে যদি অন্য কোনাটায় যাওয়া হয় সেখানে আমাদের আরেকটা রুম ছিল যেটা একটা ট্রিপল বেডরুম এটা হচ্ছে ডিলাক্স ট্রিপল রুম এটাতে একটা ডাবল বেড আছে বাকি রুমসগুলোর মতনই আর সাইডে একখানা সিঙ্গেল বেড আছে যদিও রুমটা খুব পরিষ্কার কোজি অ্যান্ড ওয়েল মেনটেন্ড তবে সিঙ্গেল বেডটা যেখানে ছিল সেই ওয়ালটা আমাদের খুবই ড্যাম্প লেগেছিল তো রাত্রে বেশ ঠান্ডাই লাগছিল ওয়াশরুমটা ভেরি ওয়েল মেনটেন্ড অ্যান্ড কোয়াইট বিগ আবার সিঁড়ি দিয়ে উপরে চলে এলে রিসেপশনের আশেপাশের যে দরজাগুলো আছে সেই রুমগুলো চেক করে নেওয়া যাক
এটা একটা সুপার ডিলাক্স রুম। এই রুমে ইলেকট্রনিক লকার আছে আর একটা ফ্রিজারও আছে। যে রেটগুলো আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি সেইগুলো কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে বেসড অন সিজন অ্যান্ড কখন আপনি বুকিং করছেন। আমরা অনলাইন বুকিং করেছিলাম প্রায় 2.5-3 মাস আগে, তো আমাদের কিন্তু এত চার্জ দিতে হয়নি। এটা হচ্ছে এই রুমটার ওয়াশরুমটা, বাথরুমটা বেশ বড়, সেপারেট শাওয়ার এরিয়া আছে, ওয়েল মেনটেন্ড, স্পেশিয়াস। তবে সিলিংটা খুব ড্যাম্প ছিল, বাট সেটা নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হয়নি। আর এটা হচ্ছে গিয়ে বাকি রুমটার এরিয়াটা, খুব সুন্দর ফার্নিশিং, খুব ভালোভাবে ডেকোরেট করা, লাইটিংয়ের পজিশনও খুব ভালো, ভেরি কমফর্টেবল রুম। টিভি আছে প্রত্যেকটা রুমেই, বাট দার্জিলিংয়ে গিয়ে টিভি দেখাটার আইডিয়া ইজ নট এ গুড আইডিয়া আই থিঙ্ক। বড় বড় জানলা আছে, জানলার থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। আর প্রত্যেকটা রুমেই হট কেটলি, তার সাথে দার্জিলিং টি, সুগার, মিল্ক পাউডার সব কমপ্লিমেন্টারি দেওয়া ছিল। দার্জিলিংয়ে এসে হোটেল সানফ্লাওয়ারে যদি আপনারা থাকেন তাহলে আশেপাশে অনেক ঘোরারই জায়গা আছে। ফর এক্সাম্পল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তারপরে দার্জিলিং জু, তারপরে ক্লেভেন্টার্স গ্লেনারিজ, আর বাকি রেস্টুরেন্টগুলো তো আছেই যেখানে আপনারা ডিফারেন্ট টাইপস অফ কুইজিনস এনজয় করতে পারেন, আর স্ট্রিট ফুডও কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি একটা গাড়ি বুকিং করে ডে ট্রিপে তিস্তা বাজারের দিকে চলে যান তাহলে পথে লামাহাট্টা ইকো পার্ক, গুম্বাদারা ভিউ পয়েন্ট, তাকদা অর্কিড নার্সারি, তিনচুলে মনাস্ট্রি, ত্রিবেণী সঙ্গম, লাভার্স মিট ভিউ পয়েন্ট, এরকম আরও অনেক লোকেশন আপনারা দেখতে পারেন। কিছু চা বাগানও আপনাদের পথে পড়বে, যেমন পেশক টি গার্ডেন। আর অন্যদিকে আপনারা যদি ঘুরতে যেতে চান তাহলে লেপচা জগৎ, ঘুম মনাস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন, বাতাসিয়া লুপ, সেগুলোও আছে। এই হোটেল থেকে সব কিছুই আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। আমাদের এক্সপিরিয়েন্সটা সানফ্লাওয়ার হোটেলে খুব ভালোই ছিল। আশা করি ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ইনফরমেশন দরকার হয় এই হোটেলের উপরে আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।